السلام عليكم ورحمة الله تعالى وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على النبي صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واخفض لهم جناح الزل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا মণ্ডলী যে যেখানে অবস্থান করছেন এবং দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল একুশে আপনাদের সকলকে স্বাগত জানাই পবিত্র জুমার দিনে আপনাদের সাথে করে অনুষ্ঠান ইসলামী জিজ্ঞাসা অনুষ্ঠানে আমি মাওলানা ফখরুল আসিকি সুপ্রিয় দর্শক আপনারা জানেন প্রতি জুমার দিনে এই অনুষ্ঠানে ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করতে থাকি এবং পাশাপাশি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করে থাকি আজও তার ব্যত্যয় ঘটিনি আলোচনার বিষয় নির্ধারণ করেছি যে মা এবং যে বাবা যারা আমাদের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন যারা আমাদের জীবনের জন্য নিজের জীবন বিলিয়ে দিয়েছেন তাদের উপর তাদেরকে শ্রদ্ধা রেখে আজকের বিষয় নির্ধারণ করেছি পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব কর্তব্য এ সম্পর্কে আলোচনা করতে এবং আপনাদের বিভিন্ন প্রশ্নের সমাধান দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছি প্রখ্যাত একজন শিক্ষাবিদকে রয়েছেন আমাদের সাথে ডক্টর মোহাম্মদ আতাউর রহমান মিয়াজি অধ্যাপক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের এই বিষয় অথবা এই বিষয়ের বাইরে যদি কোনো বিষয় আপনার জানার থাকে ফোন করুন সংযোগ হন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে আট এক আট নয় নয় দুই পাঁচ আট এক আট নয় নয় দুই ছয় আট এক আট নয় নয় এক শূন্য থেকে আপনার পর্যন্ত আসুন কথা বলি আজকের সম্মানীয় অতিথির সাথে মোতারাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আল্লাহ শুক্রিয়া আদায় করছি পবিত্র জুমাহার দিন তো শ্রেষ্ঠ মানে এটা সৈয়দুল আইয়াম যেটাকে বলা হয় অর্থাৎ বাকি ছয় দিনের সে কিন্তু নেতা এবং এই দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক বিষয়াদি ঘটেছে ঘটবে এবং ঘটে থাকে তার অন্যতম হচ্ছে জুমার নামাজ আমরা পড়ে থাকি পুরো সমাজকে নিয়ে আলহামদুলিল্লাহ এই দিন আমরা সবাই ভালো থাকার চেষ্টা করি আল্লাহ আমাদেরকে ভালো রাখেন তো আজকের যে বিষয়টি যে এই কথাটি আসলে বারবার বললে একটা সফট কর্নার কিন্তু ভিতরে তৈরি হয় মা বাবা নিঃসন্দেহ কোন পিতা মাতা তার সন্তানকে ভালোবাসেনি ইতিহাসে আমরা হয়তো খুঁজে একটিও কি পাব না অসাধারণ ভালোবাসা নিঃস্বার্থ ভালোবাসা সেই পিতা মাতা যে সন্তানকে এত ভালোবাসছে এত মহাব্বত করে গেছে সেই সন্তানরা পিতা মাতাকে কি কি করবে বা কি দিচ্ছে তার বিনিময়ে কি পাচ্ছে এই সামগ্রিক বিষয় নিয়ে কিন্তু আজকে আমরা একটু আলোচনা করতে চাই তো শুরুতেই যে আমি শব্দটি ব্যবহার করছি পিতা এবং মাতা এই দুটার একটু যদি সুন্দর একটু ব্যাখ্যা আপনার কাছ থেকে জানতে চাই আহমাদুহু অনুসল্লি অনুসল্লি ম আল্লাহ হেবি বিহিল করিম আহাবাদ ধন্যবাদ সম্মানিত বিজ্ঞ উপস্থাপক দেখুন পিতা মাতা মাতা পিতা মা বাবা বাবা মা আমরা যেভাবে বলি তবে ইসলাম মাতৃ প্রধান বিষয়টাকে প্রায়োরিটি দেয় তিনবার দিয়েছে। এজন্য মাতা তারপর এটা হলো কর্ণলজিং কারণ রসুল করিম সাল্লাম মসজিদে নবীতে বসা সাহাবা ইকরামদের ভেতর থেকে একজন দাঁড়িয়ে বিনিতভাবে প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আমার যে দায়িত্ব কর্তব্য পিতা মাতার প্রতি আমি এই ক্ষেত্রে কার হক প্রথম আদায় করি কার হক আমি প্রথম আদায় করব নবীজি বললেন উম্মুকা তোমার মা তারপর কার তোমার মা তারপর কার তোমার মা তারপর কার তোমার বাবা চতুর্থ নম্বরে গিয়ে র‍্যাঙ্কিং এ পড়েছে নম্বরে একবার বাবা প্রথম তিনবার মা সুতরাং মাতৃপ্রধান সমাজ ইসলামের দিক নির্দেশনা তাহলে কি সবচেয়ে বেশি একজন মাকে একজন বোনকে একজন স্ত্রীকে একজন কন্যাকে একই জিনিস চার জায়গায় চার ধরনের কোন মডেল তাকে সবচেয়ে বেশি সম্মান দিয়েছে কিন্তু ইসলাম নারী আপনি প্রমাণ করেছেন তাই জি তাই তো এখানে যে বিষয়টা দাঁড়ালো সুতরাং এর সঙ্গত কারণও আছে আল্লাহ আর এই পৃথিবীতে বাবা বাহিরের জগতে তার যে কর্মব্যস্ততা সন্তানের জন্য যা করার তিনি ওই দিক থেকে ওই দৃষ্টিকোণ থেকে করেন আর ভেতরের মূল দায়িত্বটা পালন করেন সন্তানের জন্য মা মানে সন্তানকে লালন পালনের কি পাশাপাশি কিন্তু মায়ের উপর নির্ভর আমি মাঝে মধ্যে আমার বিভিন্ন বক্তৃতা টেলিভিশনও বলে থাকি ডাইনিং টেবিল কনসেপ্ট এই যে বর্তমান বিশ্বে আমরা দেখি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে এবং এখন এটা আমাদের এই ইস্টার্ন ওয়ার্ল্ডেও আমাদের এই প্রাচ্য খেলাফতেও জগতেও ওটার প্রভাব বিস্তার করেছে আমরা জানি ঐশীর কথা বিভিন্ন জনের কথা এর কারণ কি কারণ হলো বাবা মার সান্নিধ্য তারা পায় না বিশেষ করে মায়ের সান্নিধ্য পায় না বাবা তো ব্যস্ত দূরে থাকেই আর এজন্য আমার যে পরামর্শটা সেটা হলো যে ডাইনিং টেবিল কনসেপ্ট অর্থাৎ বাবা মা যেন সন্তান সন্ততিকে দূরে না রাখে সন্তান সন্ততি যেন তাদের সাহচর্য পায় দিনে অন্তত তিনবার এই কাজটা হতে পারে খেতে খেতে সকালবেলা নাস্তাতে দুপুরে খাবারের টেবিলে রাতে খাবারের টেবিলে ডিমার্স এবং কমেন্টস দুইটাই শুনে তোমার চাহিদা কি তুমি কি বলতে চাও এবং এর পাশাপাশি ওই যে 10 মিনিট খেতে সময় খরচ হলো ওখানে যদি মা এবং বাবা সন্তান সন্ততিকে সামনে রেখে মহামানবদের জীবন থেকে শিক্ষণীয় তাদের চরিত্র মাধুর্য

মহিলা মাদ্রাসায় গিয়ে আপনি জুমার নামাজ পড়েন নাকি পাঁচ ওয়াক্ত নামাজই পড়েন আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি বল আপনি আমাদের সাথেই থাকুন ইনশাল্লাহ আলাহ আপনি প্রশ্ন উত্তর পেয়ে যাচ্ছেন মতরাম এখানে আমি ওই ওনার প্রশ্নের সাথে একটু জুড়ে দিচ্ছি সম্ভবত উনি এভাবে কি বোঝাতে চাচ্ছেন যে আমি যে জামাতের সহিত গিয়ে অংশগ্রহণ করছি সেটা কোনটা উত্তম ঘরে বসে আমি কি নামাজ পড়ব নাকি জামাতে গিয়ে ওভাবে গিয়ে আমি কি নামাজ পড়ব। কোনটা উত্তম দেখুন এখানে পরিবেশ পরিস্থিতিটা তার অনুকূলে কিনা প্রেক্ষাপট একজন নারী হিসেবে তার যে নিরাপত্তার ব্যাপারটা সার্বিক ভাবে ওইটা সেখানে উপস্থিত কিনা ওইরকম পরিবেশ যদি থাকে তার সার্বিক নিরাপত্তার গ্যারান্টি না উনি কিন্তু এটাকে বলে দিয়েছেন যে উনি একটা মহিলা মাদ্রাসায় গিয়ে নামাজ পড়েন আমি বুঝছি কিন্তু যেতেও তো তার রাস্তায় সেই বিষয়টা জড়িত আর এখনকার সমাজের পরিস্থিতি তো আরো রাইট ওইসব বিবেচনা এনে তিনি যদি মনে করেন তিনি ওয়েল সিকিউর্ড এবং তিনি ওখানে গিয়ে মহিলাদের সাথে জামাতে সালাত আদায় করবেন এতে কোনো বাধা বিপত্তি অনিরাপত্তার ব্যাপার নেই এখানে একটু যোগ করা যায় কিনা সেটা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ আলু সাল্লামের একদম বর্ণিত মোতাবাদের হাদিসে কি রয়েছে যে মহিলাদের জন্য সবচেয়ে উত্তম হচ্ছে তার ঘরে নামাজ পড়া চাইতে আরো বেশি উত্তম যখন সে তার ঘরের ভিতরে তার কোনো কোটায় অন্দর মহলে যত সিকিউর থাকা যায় ওখানে কি নামাজ পড়া এর মানে তাহলে আল্লাহর রাসূল বাইরের থেকে ঘরের উত্তম বলেছেন ঘরের থেকে রুমকে উত্তম বলেছেন একদম কক্ষে আমি ওই কথাটাই বলতে চাইছি তাহলে তিনি পারেন বলেছি এটা তিনি পারেন বাট এটা তার জন্য ম্যান্ডেটরি না না এবং উত্তম কিনা সেটা প্রশ্ন উত্তম ওই কথাটাই এখন তিনি পারেন বাট যে কথাটা আপনি বলে দিলেন আমি পরবর্তীতে যে কথাটা বলতে চেয়েছি করিম দুটো কথাই বলেছেন একটা হলো নিজের ঘর উত্তম নিজের ঘরের ভিতরে তার একটা নিজস্ব নির্জন একটা কামরা থাকবে জন্য ওটা নির্ধারিত অন্য কেউ এখানে আসবে না পরিবারের সদস্যরাও যখন তখন আসবে না ওটা হলো সর্বোত্তম আল্লাহ একবার এখন দেব তারপরে ওইরকম পরিবেশ না থাকলে উত্তমটাকে প্রায়োরিটি দেব উত্তমটার মাঝে কেউ যদি মনে করেন যে তার সার্বিক নিরাপত্তার গ্যারান্টিটা আছে তিনি জামাতে কখনো যেতে চান অলওয়েজ না তাহলে তিনি সেটা পারবেন আম্মা আলাইনা ইল্লাল বালাগ আমাদের হচ্ছে পৌঁছে দেওয়া দায়িত্ব উনি কি বুঝে নেবেন বোন আপনি অবশ্যই বুঝতে পড়া আলোচনা থেকে আপনি বুঝবেন যে আমাকে কি করতে হবে যে আমরা যে আলোচনায় ছিলাম যেমন আপনি বললেন যে মাকে ইসলাম সবচেয়ে বেশি সম্মান দিয়েছে যা কোনো ধর্মে হয়তো এইভাবে দেয়নি যেভাবে আল্লাহ রাসূল দিয়েছেন আল্লাহ দিয়েছেন তো এই ক্ষেত্রে পিতামাতার প্রতি যে হক

স্পষ্ট ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা এবং তোমাদের ওয়ালিদাইন মাতা এবং পিতা উভয়ের প্রতি তোমাদের থাকবে ইহসান এখানে কি একটু জোড়ানো যায় কিনা যে দেখুন আল্লাহ পাক কিন্তু অন্য কাউকে অন্য কাউকে সিজদা দেওয়া বা তার ইবাদত করা যেমন শিরিক করেছেন এবং সেটা যদি কেউ করে সে মুশরিক হয়ে যাবে যেমন থ্রেড দিয়েছেন করা যাবে না পাশাপাশি কিন্তু এটাকে থ্রেডর থেকে বলা যায় ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা এটা সত্য কথা বলেছেন এটা আল্লাহর ইবাদতের পরেই কমান্ড ডিসিশন এখানে দেখেন দুইটা কথা ব্যাখ্যা দেওয়া প্রয়োজন আল্লাহ যদি বলতেন তারপরে বলতেন বিল ওয়ালেসান তারা তো দুইটা লাইন কিন্তু আল্লাহ ওয়াও সংযুক্ত করে এবং সংযুক্ত করে দুটো লাইনকে একত্রিত মেসেজটা দিলেন তার মানে কি আল্লাহ বুঝিয়ে দিলেন পিতা মাতা তোমাদের জন্য এতই গুরুত্বপূর্ণ এতই সম্মানিত ব্যক্তি যে একই সেন্টেন্সে আল্লাহর হক আদায় করার পাশাপাশি পিতামাতার হক আদায় করার জন্য আল্লাহ কমান্ড করেন এমফসাইজ করেছেন একই ভাবে শক্তিশালী ভাবে আল্লাহ আমি একটু শুনতে চাই কি মানে বাকি ব্যাপারটি আপনি বলবো সেটা হচ্ছে বিরুতির পর ইনশাআল্লাহ তাআলা আপনার কাছে থেকে শুনবো শুভ দর্শক মণ্ডলী মাতা পিতার প্রতি সন্তানের দায়িত্ব এবং কর্তব্য এই বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম বাকি অংশটুকু বিরুতির পর থাকুন আমাদের সাথে আলহামদুলিল্লাহ দেখছেন ইসলামী জিজ্ঞাসা অনুষ্ঠান আলোচনা করছিলাম পিতা মাতার প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্য চলুন আমরা আবারও আলোচনায় ফিরে যাই মোতারম আপনি যেমনটি খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্টে আপনি ছিলেন যে মায়ের যে সেবার জায়গা মা করছে আমরা করব।

পিতা মাতার হক একই লাইনে সংযুক্ত করে দেয় মাতার এখানে কি একটু যোগ করা যায় কিনা আল্লাহ যদি কাউকে অনুমোদন দিতেন আল্লাহর পর সেজদা দেওয়ার তাহলে কিন্তু পিতা দুজনকে সেজদার অনুমোদন কি দিতেন হ্যাঁ সেই সেজদার সুযোগ যেহেতু নাই অতএব কাজের ক্ষেত্রে সেটা প্রমাণ করতে হবে এখন আরেকটা বিষয় হলো দেখুন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা এখানে ইহসান শব্দটি আল্লাহ যুক্ত করেছেন এটা কেন আমরা যদি স্বাভাবিক দায়িত্ব কর্তব্যের ব্যাপার বুঝি এর স্থানের একটু শব্দই করতে এটা একটু ব্যাখ্যা জানতে চাই আমি সেই কথাই বলছি স্বাভাবিক দায়িত্ব কর্তব্য যেমন আপনার জন্য আমার এটা করা উচিত যতটুকু এটা আমার দায়িত্ব আমি করব আর एहসান হলো মোর দেন রেসপন্সিবিলিটি এটা দায়িত্ব কর্তব্য হিসেবে আমি যতটুকু করব एहসান বলতে মিন করে আমি তার চেয়ে বেশি করব করব তার মানে দুইটা করব একটা হলো তার উপর দায়িত্ব আর একটা হচ্ছে তার প্রতি एहসান হ্যাঁ দুইটা তার মানে আপনি ওই কথাটা যেটা যুক্ত করলেন তো এখানে দাঁড়ালো যে সাদামাটা দায়িত্ব আমার এতটুকুন আমি এই করলাম বিষয়টা তা না আমার যতটুকুন দায়িত্ব আছে আমি তো তা করবই আমি পিতামাতার জন্য তার চেয়ে বেশি করব ওটাই হলো एहসান আর আরেকটা বিষয় হলো পিতা এবং মাতা দুইজনের ক্ষেত্রে এটার আবার ক্যাটাগরি দুই রকম মায়ের ক্ষেত্রে প্রায়োরিটি প্রথম তারপরে হলো পিতা কেন দেখুন সন্তানের সাথে সম্পর্ক সরাসরি মায়ের আমরা তো এই যে সম্পর্কটা আপনি দেখবেন বাচ্চারা যখন ছোট থাকে জন্মের পর অন্তত দুই আড়াই বছর পর্যন্ত বাবার ঠান্ডা লাগলে কিন্তু মায়ের ঠান্ডাটা সন্তান লাগে না আচ্ছা আবার মায়ের যদি ঠান্ডা হয় তাহলে ওটার প্রভাব সন্তানের উপর পড়ে মা হয়তো জ্বরে ভুগছেন ওটা সন্তানের উপর প্রভাব বিস্তার করে বাবার একশো চার ডিগ্রি জ্বর হলেও সন্তানের উপর ওটার প্রভাব বেশি পরিমাণ পড়বে তার মানে কি সম্পর্কটা সরাসরি মায়ের সাথে আপনি তো বলছেন একেবারে ছোটবেলায় দুই আড়াই বছর আমি কিন্তু আরো বড় বেলার কথা বলতে পারি ৫০ বছরের বয়সে যদি তার সন্তান কোনো বিপদে পড়ে এটা ইথারের মাধ্যমে হোক আর আধ্যাত্মিক জগতের মাধ্যম হোক মা কিন্তু সেটা অনুভব করে তার মনের ভিতরে একেবারে স্পষ্ট আল্লাহ করে দেওয়া হয় আল্লাহ তো এই যে সম্পর্কটা সো সম্পর্কটা দেখতে হবে

একজন অথবা উভয়ে যখন বার্ধক্যে উপনীত হবে বয়োজ্যেষ্ঠ তাদের বয়স বাড়বে কিন্তু তারা হয়ে যাবে নেচারে স্বভাবে আচরণে শিশুদের মতো তোমাদের ছেলে মেয়েদের মতো। তখন তোমরা তাদের সাথে এমন আচরণ করবে তাদের সাথে ধমক দিয়ে কোন কথা বলবে না তার মানে কি ওলা তনহার হুমা ওকুল্লাহমা

নাম্বার টু সেটা হলো যেহেতু তারা বার্ধক্য উপনীত হয়েছে বয়স বেড়ে গেছে তারা স্বভাবে কোমল হয়ে গেছে ছেলেদের মতো হয়ে গেছে এখন তোমরা তাদের গার্জিয়ানের মতো তোমাদের যে বয়স সেই ক্ষেত্রে তারা যত তোমার সাথে আবদার করুক যত রকমের তোমাকে কষ্ট হয় এরকম কিছু মনে হোক তাদের ওই আচরণে তুমিও এরকম কোন শব্দ উচ্চারণ চমৎকার মানে দুজনেই এই একই কথা দুই দিকে ইন্টারলিঙ্ক রাইট এখানে আরেকটু বলা যেতে পারে যেমন ছোটবেলায় আমরা যখন পাঁচ বছর বা চার বছর বয়সে ছিলাম আমরা তখন মায়ের কাছে বা বাবার কাছে একই জিনিসের উপর হাজারো প্রশ্ন করেছি বাবা মা কিন্তু কখন আমাকে চর মারেনি বা ধমক দিয়ে বলে তুই থাম এরকমটা কি বলেনি একই এই আপনার সাথে একটু যোগ করি একই কথা যখন আমরা বড় হব বাবারা শিশু তো হয়ে যাবে তারাও কিন্তু একই প্রশ্ন তো তিনবার বলবে বা পাঁচবার বলবে তারা বলতে তখনও তুমি উফ করার মতো অবস্থা যেন এই জায়গাটার ক্ষেত্রে যদি আমরা বলতে পারি বলে তানহার হুমা তারপরে কি আল্লাহ কি শিক্ষা দিয়েছেন না যে তোমরা কি করবে হ্যাঁ তারপর পর আল্লাহ বলে দিলেন যে ওকুল্লাহুমা কাউলান কারিমা জি অর্থাৎ তাদের জন্য বিনয়ের বাহু সম্প্রসারিত করে দেওয়ার কাছে আমরা যে দোয়া করি এখান থেকে কিন্তু আরেকটা মেসেজ আসে এই যে হাত তুলে দোয়া করা কেউ বেদাত বলে এহন বলে তেন বলে এগুলো বাজে কথা ওকুল্লাহমা কাউলান কারিমা অফিদ লাহুম্মা জনাহা যুল্লি মিন আর-রহমা এরপরে হলোই কথাটা অর্থাৎ তোমাদের বিনয়ের বাহু আল্লাহ তাআলার কাছে পিতামাতার জন্য বাহু বলতে আমরা এটা বুঝি কিন্তু এটা তো আর কি তুলে দেওয়ার কিছু নাই তাহলে কি হাত তুলে দেওয়ার কথা বলেছেন তাইার মানে যত বিনয় অবলম্বন করবি বিনয়ের বাহু সম্প্রসারিত করো এবং তাদের কল্যাণ কামনা করো অফিদ লাহুমা জনাহা যুল্লি মিনার রহমা তাদের জন্য মহান আল্লাহ তালার কাছে রহমতের কল্যাণের যত কামনা আছে

দৃষ্টিতে তাদের দিকে তাকাও যা করার করো ওইভাবে কামা রব্বায়নি যেমনটা ওই রবেরা অর্থাৎ আমাদের পিতা মাতা আমাদের ছোটবেলায় আমাদের সাথে করেছে এখানে কিন্তু আল্লাহ প্রথম রব দিয়ে বুঝিয়ে দিলেন আল্লাহ আল্লাহ আর রব্বায়ানি দিয়ে বুঝিয়ে দিলেন পিতামাতাকে রব শব্দের অর্থ যদি অভিভাবক কিন্তু আল্লাহর ক্ষেত্রে হচ্ছে পরিগার হিসাবে তার মানে এখানে ওইটাই অর্থাৎ তোমাদের আমাদের ছোটবেলায় আমরা যখন অসহায় ছিলাম আমরা কত বিরক্ত করেছি তারা কতভাবে আমাদের প্রতি হেসান কর ঠিক আজকে তাদের এই বার্ধক্য উপনীত হওয়ার পর তুমি আল্লাহ আমাদের পিতামাতা আমাদের জন্য ওই সময় যেরকম আচরণ করেছিল তুমি আল্লাহ তাদের উপর এই মুহূর্তে ওই রকম এটা কিন্তু কোরআনের কথা কোরআনের কোরআন যে কথাগুলো বলবে সেটা আমাদের প্রতি ফরজায় অর্থাৎ তোমরা নামাজ আদায় করো বা নামাজ কায়েম করো যেমন ফরজ অর্ডার করতে হবে অবিল ওয়ালিদাইনে হাসানা পিতা মাতার প্রতিও কিন্তু সদ আচরণ করা একই ভাবে সমান ভাবে মোতারাম তাহলে আমাদের যে আমরা যে করছি কি করছি না এখন কিন্তু সেটা প্রশ্ন হয়ে যাচ্ছে বর্তমান সমাজ কিন্তু অনেকটা এরকম হচ্ছে যে পরিবার থেকে সন্তানরা দূরে সরে যাচ্ছে অথবা সন্তানরা তাদের পিতা মাতাকে দূরে সরিয়ে রাখছে এটা কত বড় গর্হিত অন্যায় কাজ করছে বলুন তো এই অন্যায়টাকে কোনো মিটার দিয়ে মাপার কোনো সুযোগ নাই অন্যায়টা খুব বড় অতটুকুন বললে এটা কিছুই বলা হবে না এটা এমন একটা অন্যায় যেটা অন্য বড় অন্যায়ের সাথে কবিরা গুনার সাথে তুলনীয় নয় মানে ইমেজ একটা ব্যাপার আমি এটার একটু ব্যাখ্যা শুনতে চাই আপনার কাছ থেকে তবে সেটা কি বিরতির পর ইনশাআল্লাহ তাআলা সুপ্রদর্শক মণ্ডলী মাতা পিতার প্রতি সন্তানের দায়িত্ব এবং কর্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা চলছে এই বাকি অংশটুকু যদি শুনতে হয় তাহলে বিরতির পর ফিরে আসছি আপনারা থাকুন আমাদের সাথেই আলহামদুলিল্লাহ সুপ্রদর্শক মন্ডলী আবারও ফিরে এলাম আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের সাথে আলোচনায় রয়েছেন প্রখ্যাত শিক্ষাবিদ ডক্টর রহমান অধ্যাপক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় চলুন আমরা আবারও ফিরে যাই আলোচনায় মতারাম যেমনটি বলছিলেন আয়াতের একদম শেষ অংশে গিয়ে যে আলোচনাটা আপনি আমি আপনাকে প্রস্তাবনা এভাবে কি রেখেছিলাম যদি সন্তানরা

ধন্যবাদ থাকুন আপনি আমাদের সাথে দুইটি প্রশ্ন একটা হলো সিদ্রাতুল মুন্তাহা সাংবিধানিক না মানে আবিদানিক আরকি আর দ্বিতীয়টা তো শুনলেনি বটে সেটা হচ্ছে মসজিদে যে নামাজের পূর্বে সরি খুদবার পূর্বে যে সুন্নতের সময় নেই বলে একটা লাল বাতি জলে এই দুটি প্রশ্ন উত্তর খুব সংক্ষেপে দিচ্ছি আমি দেখুন সেদারাতুল মুনতাহা এটা তো কোরআনে করিমের পরিভাষা এবং বিষয়টা মূলত রসুল করিম সাল্লামের পবিত্র মেরাজ শরীফে গমনের যে বর্ডার সেদারাতুল মুনতাহা হচ্ছে দুটো বৈশিষ্ট্য যেখানে আছে ওটা জিব্রাইল আলহিসের বসবাসের জায়গা অবস্থান স্থল তো সেখানে এক হলো বর্ডার অর্থাৎ আকাশ সীমা আর সে আজ তার পরে আর এই যে পৃথিবীর সীমা দুইটার মাঝখানে যে বর্ডার ওই বর্ডার হচ্ছে আরেকটা হলো ওখানে একটা বড়ই গাছ সদৃশ আমাদের দুনিয়ার বড়োই হোক বা না হোক ওটা বড়ই গাছ ওই গাছটা ওখানে আছে ওইটা হলো আর এই দুটো মিলেই এটা মোটামুটি আমরা বুঝতে পারলাম যেটা মসজিদের যে বিষয়টা লালবাতির বিষয়টা এখানে আমি দুইটা কথা বলবো হাদিসের ভাষায় অভিজিৎ যেভাবে বলেছেন আমরা যেটা দেখি জুমার যে খুতবা ওটা আর নামাজ আর তার আগে পূর্ববর্তী যে পড়া হয় সেটা হতে পারে হোক আরো বেশিও হতে পারে আগের যে নামাজ গুলো তো সেই ক্ষেত্রে যখন খুতবা শুরু হয় তখন কোন নামাজ পড়া এবং এই কথা বলা নিষেধ বিধায় ওই লালবাতিটা জ্বালিয়ে দেওয়া হয় বাট

তারপরে বস এর আগে বসবে না আর ওইটা হলো তাহিয়াতুল মসজিদ বা দখুল ওই তিনটাই বলা হয় তাহিয়াতুল উদুপ তাহিয়াতুল মসজিদ মসজিদ যে তিনটা পরিভাষা বাট মূল একটাই তো তার মানে এই তাহিয়াতুল মসজিদ দুখুলুল মসজিদ তাহিয়াতুল উদুর এই দুই রাকাত সালাতের গুরুত্ব এত বেশি সেটা উপলব্ধি করার জন্য নবীজি ওই খুতবা থামিয়ে তাকে অর্ডার করলেন তাকে বললেন তুমি দাঁড়াও দুই রাকাত সালাত আদায় করো তারপরে বসো এর দ্বারা যেটা বোঝা যায় এই সালাতটা অনেক গুরুত্বপূর্ণ যে মসজিদে প্রবেশ করবে তিনি খুতবা চলাকালীন সময় হলেও সালাত আদায় করে বসবেন এখন প্রশ্ন খুতবা চলছে আমি কিভাবে সালাত আদায় করব লালবাতে চলছে হ্যাঁ তিনি ইমাম সাহেব বরাবর গিয়ে ভিতরে গিয়ে ওই দুই রাকাত পড়বেন না তিনি বারান্দায় একটা নিরাপদ জায়গাতে চুপিসারে দুই রাকাত সালাদ আদায় করে তারপরে ভিতরে প্রবেশ করবে করবেন আর কিন্তু মোতাব এখানে একটা প্রশ্ন হচ্ছে আপনি যেই নামাজের আল্লারের শ্কুর উত্তর দিয়েছেন সেই নামাজের র্যাঙ্কিং কিন্তু শূন্যত র্যাঙ্কিং সুন্নত্র এই শূন্যতের জায়গায় যখন ওয়াজিব শুরু হয়ে যায় তখন কিন্তু শূন্যটা কি পড়া যায় তখন শূন্যত্র পড়া যাবে ওই পরিমণ্ডলের উপায় না এজন্য মানুষ যখন ঢুকবে বিশৃঙ্খলা তৈরি আর এটা হলো একটা আধুনিক সাইন ওয়ার্ক যেমন আমরা কিন্তু ডিজিটাল কি ঘড়ি ইউজ করি তাই না তার মানে কোনো কিছুর একটা প্রতীক হলো লালবাতি সেই জন্য এটা অবশ্যই কি করা যাবে আমি এসে চুপচাপ নয় এতে আমার কবিরা গুনাহ হবে না আর আমি নামাজ পড়বো সেটা এখানে নয় ওই যে নির্ধারিত জায়গা আছে সেফটি এবং ওখানে পড়লে অন্যের কোনো ডিস্টার্ব হবে না খতিব সাহেবের খুতবা দেওয়া কোনো ক্ষতি হবে না সমস্যা তৈরি হবে না ওই রকম আমি পড়ে এসে এখানে পড়ব আচ্ছা মোটামুটি আলোচনা এইটুকুই থাকলো তো এখন যেটা আপনি যেমনটি ব্যাখ্যা দিতে গিয়ে বলছিলেন যে এই যে গুরহিত কাজ যেটা হবে তার জন্য কি করণীয় দেখুন আমি প্রথমে দুইখানা হাদিস কোট করব এর ভিতরে ব্যাখ্যাটা স্পষ্ট চলে আসবে শতভাগ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তা নাম্বার 1 রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী জানতে চাইলেন প্রশ্ন করলেন যে মাুল ওয়ালেদাইন আলাহাদিহি রাহিবাল্লাহ রসুল সালাম এই সন্তানের উপর পিতা মাতার হক কতটুকু মা হকুল আলাহ ইয়ারসুল্লাহ নবীজি জবাব দিলেন হুমা জান্নাতুকা ও নুক আল্লাহ হুমা জান্ন ও নুকা দুটো শব্দ তিনি উচ্চারণ করলেন তোমাদের পিতামাতা তারাই তোমাদের জান্নাত তারাই তোমাদের জাহান্নাম আল্লাহর মানেটা কি ব্যাখ্যা এখানে তার মানে তোমার হক তোমার পিতামাতার হক তোমার উপর এতটুকু যে তুমি এমন কিছু করবে পিতামাতা সন্তুষ্ট হলে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবেন পিতামাতা অসন্তুষ্ট হলে তার হক আদায় হলো না আল্লাহ তোমাকে জাহান্নাম দেবেন কত সেন্স এটা যায় না তো কোন আরুকা

এবং তোমাদের রব আল্লাহ তালার অসন্তুষ্টি নির্ভর করে তোমাদের পিতা মাতার দাঁড়ালো আল্লাহ এখানে কিন্তু ব্যারোমিটারটা এখানে বুঝিয়ে দিলেন এভাবে আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হবেন তোমাকে জান্নাত দিবেন অসন্তুষ্ট হবেন জাহান্নাম নাম দিবেন তো সেটা নির্ভর করে তোমার পিতা মাতা তোমার উপর সন্তুষ্ট কিনা তাইলে আল্লাহ সন্তুষ্ট তাইলে তুমি এখানে একটা ছোট প্রসঙ্গ নিয়ে আমি আলোচনা করতে চাই আপনার কাছ থেকে সেটা আগে আমরা একটা ফোন নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম যাবে জি আমার প্রশ্ন হল আমি গত দুই আগে করছিলাম জি

রাস্তা সাধারণত পানি না ঢোকার মতো ওই জন্যই তো কিন্তু তার শারীরিক অবস্থা ভালো উজু করার মতো এতে করে তিনি উজুই করবেন ওখানে না ঢুকুক তার উজু হয়ে যাবে নামাজ হয়ে যাবে আচ্ছা নাম্বার 2 হলো ওই প্লাস্টারটা তিনি কি মেসেজ করতে পারবে না এই প্লাস্টারটা মেসেজটা পড়ে এই প্লাস্টারটা এমন যে ওর ভিতর দিয়ে পানি ঢুকে তিনি স্বাভাবিক আছেন তিনি উজু করবেন কিন্তু ওটার ভিতরে পানি ঢুকলে তার ইনফেকশন হতে পারে ক্ষতি হতে পারে ওই জন্য তিনি ওখানে পানি ঢুকাবেন না তিনি হালকা ভাবে ওটা মেসেজ করবেন নাম্বার থ্রি তার প্লাস্টারও ঠিক আছে কিন্তু তার বাম হাতে অসুবিধা উনি যেটা মিন করেছেন এবং তিনি অসুস্থ এই অবস্থায় তিনি স্বাভাবিকভাবে উজু করতে পারছেন না

আমাদের সবচেয়ে ভালো তিনি যদি নিজে করতে না পারেন তাহলে তার পক্ষ থেকে অন্য কেউ যদি অন্তত এই জায়গাটা করে দিয়ে দেন তাহলে তার পূর্ণমাত্রায় আদায় হয়ে গেল এবং দুজনে রেকি সওয়াব হবে ইনশাআল্লাহ তাআলা সব তো অবশ্যই হবে ইনশাআল্লাহ যে আশা করি আমরাকে বুঝতে মানে যিনি প্রশ্ন করেছেন আপনিকে বুঝতে পেরেছেন এর মধ্যে যেটা উত্তম সেই কাজটা ইনশাআল্লাহ তাআলা আপনি কি করবেন যে যে অংশ থেকে আমি আপনাকে প্রশ্ন করতে গিয়েছিলাম সেটা হচ্ছে যে সন্তান পিতামাতার খেদমত করবে এটাই কিন্তু স্বাভাবিক কিন্তু অস্বাভাবিকভাবে যে কাজগুলো করে সে কাজগুলোর জন্য নিঃসন্দেশে শাস্তি প্রাপ্ত হবে এবং আরেকটি কাজ আপনি যেমনটি বলছিলেন যে অসন্তুষ্ট পিতামাতা হলে আল্লাহ অসন্তুষ্ট হবে সেক্ষেত্রে বিবাহটাও কিন্তু পিতামাতার সন্তুষ্টির উপরও নির্ভর করবে সেক্ষেত্রে যাই হোক না কেন এই আলোচনাটা আমি আপনার কাছ থেকে একটু বিস্তারিত শুনতে চাই যে সন্তান তখন কি করবে কিন্তু তার আগে আমরা একটা বিরতি নিয়ে আসি দর্শক মন্ডলী আলোচনা চলছে মাতা পিতার প্রতি সন্তানের যে দায়িত্ব এবং কর্তব্য এ বাকি অংশটুকু বিরতির পর থাকুন একুশের সাথে আলহামদুলিল্লাহ দর্শক মন্ডলী আমরা বিরতির পর আবারও ফিরে এলাম আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আলোচনা করছিলাম মাতা পিতার প্রতি সন্তানের দায়িত্ব এবং কর্তব্য চলুন আমরা আবারও আলোচনায় ফিরে যাই মোতারম যেমনটি আমি বলছিলাম আপনার সাথে যে সন্তান পিতা অসন্তুষ্টিতে বিয়ে করতে পারবে একদম সোজা সাপটা কথা এটার উত্তরটা কিভাবে আসবে এক নম্বর সোজা সোজাসাপটা কথা এক কথাই হলো না না এখানে দুইটা বিষয় ব্যাখ্যাতে আমি বলবো কয়েক সেকেন্ডে নাম্বার ওয়ান পিতা মাতার অমতে বিয়ে করলে বিয়েটা শুদ্ধ হবে শুদ্ধ হবে কিন্তু তার পারিবারিক পরিমণ্ডলে যে শান্তির বিষয়টা সেটা কখনো হবে না বিকজ পিতামাতার অবাধ্য সন্তান হিসেবে তার মতো করে তিনি বিয়ে করেছেন অতএব শরিয়ার দাবি কোরআনে কারিমের দাবি নবীজির দাবি মুসলিম উম্মার দাবি ভালো মানুষের দাবি হলো অবশ্যই পিতামাতার সাথে পরামর্শ পরামর্শ করে তাদের নিয়ে করা। এখন কি এরকম যেমন আমি একটা মেয়ে মানে পছন্দ করলাম যেটা পছন্দ সেটা দেখার পরে পিতামাতা কোনো কারণে সেটার ক্ষেত্রে ক্লু তৈরি করলো যে না এখানে বিয়ে করানো যাবে না তো এক্ষেত্রে সেক্ষেত্রে কি সেই ক্ষেত্রে পিতামাতার সাথে বসে আপোষ রফা কিভাবে করা যায় বুঝানো যায় মতটা নিতে হবে তারা অবশ্যই বুঝবেন হয়তো তারা কোন একটা কারণে দূরত্বটা তৈরি করছেন ওই দূরত্বটা নিরসনের জন্য তাকে যদি আপনি বসে ভালো মতো বুঝান তাহলে তিনি অবশ্যই কনভিনসড হবেন এবং আপনার পক্ষে মত দেবেন কারণ তিনিও তো মানুষ অবশ্যই আর এমন এমন তো আর কোনো কি গ্যারান্টি নেই যে পিতা মাতার মানে একদম সহকৃত কোনো মেয়েকে বিয়ে করলে সুখ অবহারিত আসবে তবে হ্যাঁ এটা ঠিক যেমন আল্লাহ পাক বলেছেন যদি কেউ বিয়ে করে ফেলে তারপরে ওই একই প্রক্রিয়া কিনা যে বিয়ে করে ফেলেছে যেহেতু করে ফেলেছে পিতামাতা সাময়িকভাবে অসন্তুষ্ট হতে পারে এক্ষেত্রে সন্তানের দায়িত্ব হলো উভয় পক্ষকে নিয়ে পিতামাতাকে নিয়ে প্রয়োজনে তাদের শ্বশুর শাশুড়িকে নিয়ে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে এই সমস্যার নিরসন করা তারা যাতে অসন্তুষ্ট আর না থাকে এবং তাদের খেদমতের পরিমাণ হ্যাঁ এবং খেদমতের পরিমাণ বাড়িয়ে দেওয়া যেমন তার স্ত্রীকে দিয়ে তার মানে তার মায়ের খেদমতটাকে বেশি করানো পিতার খেদমতটা বেশি করানো এবং কোন মেয়ে যদি অবাধ্য হয়ে সেটা কি করে ফেলে তাহলে কি করণীয় ওই একই কথা মেয়ের বাবা মাকে বুঝিয়ে সমন্বয় করা বুঝিয়ে সমন্বয় করা ইচেল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে মহਤরম একটা কথা আমাকে ভুলতেই হচ্ছে না হলে হয়তো আমি অপরাধী হয়ে থাকব সেটা হচ্ছে যে বিদ্যাশ্রম নামক যেমন একটি নতুন মানে মানুষের তৈরি একটি জেলখানা যেটা বলা যায় এই যে মানুষের তৈরি একটা জেলখানা যেখানে বিদ্যাশ্রম বিধ্ব পিতা দিয়ে আসার একটা প্রবণতা বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে তো আছে বাংলাদেশের তৈরি হচ্ছে সন্তানদের কি পরিস্থিতি হতে পারে নেক্সট দেখুন এটা এখানে আপনি টু পার্সেন্ট ভালো দিক পাবেন আর নাইনটি এইট পার্সেন্ট পাবেন মন্দ দিক ভালো দিক টু পার্সেন্ট কি ওটি আগে বলি কয়েক সেকেন্ডে এমন সন্তান সন্ততি আছে পিতামাতা আছে যে কারণে সন্তান বাহিরে থাকতে হচ্ছে এর কোনো বিকল্প নাই আর পিতা সেখানে যেতে পারছেন না বা সেখানে থাকতে চাচ্ছেন সেই অবস্থায় ছেলে বা মেয়ে আমেরিকায় থাকছে পিতামাতা বাংলাদেশেই থাকবে আমেরিকা নেওয়ার সুযোগও নাই অথবা পিতামাতা যেতে পারছেন না চাচ্ছেন না সেই অবস্থায় সন্তানের অনুপস্থিতিতে অন্য কারো দেখাশোনার সুযোগও পিতামাতার নাই ওই অবস্থায় সন্তান বাধ্য হয়ে যদি ওই রকম বৃদ্ধাশ্রমে পিতা সার্বিক সুযোগ সুবিধা এনশিউর করে রাখতে চান এটা দর্শনীয় কিন্তু বৃদ্ধাশ্রমে কি দরকার যদি ওই সন্তানের সন্তানরা অর্থাৎ ওই পিতা সন্তান যদি আমেরিকা থাকে নিঃসন্দেহে সেই বাংলাদেশে একটা ভালো মানে ভালো অবস্থানে সে আছে তো সেখানে সে তার বাড়িতে টেক কেয়ার করুক অফ কোর্স এটা এটা তো করতেই হবে এটারও

ওইভাবে নিজের আমদানি করে প্র্যাকটিস করছি এটাতে কল্যাণের পরিমাণ ওই যে বললাম টু যদি কোন রকমের বিকল্প না থাকে তার বাড়িতে রেখে তাকে টেক কেয়ার করবে আপনি যে কথাটা বলবেন এটা তো অবশ্যই ইমানের দাবি এবং আল্লাহ এবং রসুলামের বক্তব্য তাই আমরা তাই বলবো কিন্তু অতটুকুন সুযোগও তার নাই টেক কেয়ার করার মতো বিশ্বস্ত কোনো লোক পাচ্ছে না সেই ক্ষেত্রে তিনি ওখানে রেখে ওই ব্যবস্থা করতে আরেকটু এখানে আরেকটু মানে শুনতে চাইবো আপনার কাছ থেকে ব্যাখ্যা আরেকটা ফোন নেওয়ার পর

বোন দেখা যাক তবে খুব সম্ভবত মা মারা গেছে তার কি করা উচিত এমনটি হয়তো হতো আমার এই বোনের প্রশ্নটা আমরা কিন্তু এই বিষয়ে আলোচনা কি করতে চাইবো আপনার সাথে তবে বৃদ্ধাশ্রমের জায়গাটা একটু আমরা ক্লিয়ার করতে চাই আপনি যেমনটি বললেন নাইনটি এটার পারসেপশনটা খুবই খারাপ যে খুবই খারাপ তো তেমনটি আমাদের করা মনে উচিত না মোটেও না এবং সেখানে সেক্ষেত্রে নেক্সট ওয়ার্ল্ডে যেমন জাহান্নাব এবং জান্নাতের কথা আল্লাহ ঘোষণা করেছেন তাহলে তার জান্নাত জাহান্নাম অবধারিত হয়ে যায় সন্দেহে এটা তো একেবারে ডিসাইডেড নো অল্টারনেটিভ এট অল সেই ক্ষেত্রে ওইটা কিন্তু এটা সচরাচর করব। এটা তো গর্হিত অপরাধ বল প্ররোচিত হয়ে নিজেকে ডিস্টার্ব ফিল করে এই কাজগুলো করা মানে তার জন্য জাহান নাম সুনিশ্চিত সে জীবনে যতগুলো এবাদত করবে দান করবে সৎকা করবে কোনটাই তার কোনো কাজে আসবে না আচ্ছা আমরা এবার একটু যে প্রসঙ্গ আমার বোন প্রশ্ন করেছিল আমি এই আলোচনাটাই কি করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে একজন সন্তান জন পিতা মাতা ইন্তেকাল করবে তারপরে কি কি কাজ তারা করতে পারে সৎকায় জারিয়া হিসাবে একটু শুনতে চাই আপনার দেখুন এখানে আপনি মূল কথাটা বলেই দিয়েছেন রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন মানুষ যখন মারা যায় তার সকল কাজ করার ক্ষমতা রহিত হয় কাজ করার কোন সুযোগ থাকে না সময় যেহেতু কম আমি আর বেশি বলছি না এর মধ্যে এমন তিনটি কাজ আছে যেগুলো করে গেলে সে তার মৃত্যুর পরে ইন্তকালের পরেও এর সবাব তিনি পেতে থাকবেন অনন্তকাল সেটা কি এক হলো হ্যাঁ এই সদকায় জারিয়া যেটা আপনি ইঙ্গিত করেছেন আরেকটা হলো আর তিন নম্বর আপনি যেটা মিন করেছেন অর্থাৎ সুসন্তান সুসন্তান যারা তাদের পিতা মাতার মৃত্যুর পরে এবং সবচেয়ে বড় ব্যাপার হলো মজার ব্যাপার হলো দুই ক্ষেত্রে পিতামাতা সন্তানের জন্য যে দোয়াটা কবুল করেন ওটা আল্লাহ তালার কাছে ডাইরেক্ট কবুল হয় আল্লাহ আবার সন্তান যখন পিতা জন্য কোন দোয়া করেন ওই দোয়াটাও আল্লাহ তালার কাছে ডাইরেক্ট কবুল হয় ইভেন রবিজি এটাও বলেছেন যে পিতা মাতা যদি মুশ্রেক হয় কিন্তু দোয়া করছে সন্তানের জন্য ওই মুশ্রিক পিতামাতার মাতার দোয়াটাও কাজে লেগে যায় কাজে লেগে যায় একইভাবে সন্তান মুশ্রেক হতে পারে পিতামাতা মোমেন ওই মুশ্রেক সন্তান যদি পিতামাতার জন্য দোয়া করে আল্লাহ ওই দোয়াটা কবুল করবে সেটা যেভাবে হোক না কেন যেভাবে হোক তাহলে কি দাঁড়ালো দাঁড়ালো এটাই এই যে দোয়াটা পিতামাতার মৃত্যুর পরে সন্তান সন্ততির সবচেয়ে বড় দায়িত্ব হলো তাদের জন্য সার্বিক দোয়া করা আর আর এখানে যেমনটি আমি আপনাকে বলছিলাম এখানে কিন্তু আরেকটি প্লাস পয়েন্ট আপনার সাথে যোগ করতে চাই আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন তখন আপনার একটি সওয়াব হবে আর যখন কোরআন তেলাওয়াতটা পিতামাতার জন্য উৎসর্গ করবেন তখন আপনার দুইটি সওয়াব হবে চলে গেল অর্থাৎ তেলাওয়াত আমি বল না আমি বললাম যে এর সওয়াবটা আমার পিতামাতাকে দিয়ে দিন হ্যাঁ

সকলের মধ্যেই সমান সমান ভাবে আল্লাহ কি করণীয় আমরা কি কি করতে পারি পিতামাতার জন্য এই যে সদকায় জারিয়া আমরা করি ওই সদাকে জারিয়ার কাজগুলো যদি আমরা পিতামাতার জন্য করি একটা মসজিদ করে দিলেন মসজিদের কাজে সহযোগিতা করলেন পিতামাতার জন্য তাদের জন্য মাদ্রাসায় কোন কিতাব কিনে দিলেন পিতামাতার জন্য জি এইভাবে প্রতিটি জি ইয়াতীমখানা ইয়াতীমদের জন্য যে আমি সাদাকাটা করলাম দানটা করলাম তাদের কল্যাণের জন্য ওটা পিতামাতার পক্ষ থেকে করলাম তাইলে আমারও হলো পিতামাতার জন্য ওই যে বললাম দুইটি সওয়াব হলো অটো মানে কি প্রতিটি সেক্টরে আমি যে হক্কুল্লাহ হাক্কুল ইবাদ হাক্কুল্লাহটা তো আল্লাহর সাথে জড়িত হাক্কুল ইবাদ প্রতিটি সেক্টরে যদি বিষয়টা পিতামাতার পক্ষ থেকে সন্তান করে তাহলে সওয়াব পিতামাতাও পেলেন সন্তান সন্তানা পেন সুবহানাল্লাহ তাহলে আমরা এই দুইটি प्रॉफिट কেন আমরা কিনেব না মানে যে কোনো কাজে আমরা এই কাজটি করতে পারি নফল ইবাদত যখন করব বা যদি কোন সদকা করব ইতমকে খাওয়াবো কাউকে একটা কাপড় কিনে দিব যাকাতের সময় যাকাত দেবো সব পিতামাতাকে যেন আমরা জুড়ে দেই যে আমার পিতামাতার জন্য আর ওই গরহিত কাজটা তাহলে আমরা কোনো করতে পারি না নিঃসন্দেহে তাই তাহলে পিতামাতার জন্য আমরা যে কাজগুলো করছি পিতামাতা আমাদের জন্য এই কবর থেকে সেই আমরা কি ইয়াটা কি পেতে পারে কিনা অনুগ্রহটা আল্লাহর পক্ষ থেকে যেভাবে নিঃসন্দেহে পেতে পারি নিঃসন্দেহে পেতে পারি হাদিস শরীফে এরকম বিবরণ স্পষ্ট আছে আমি বিভিন্ন জায়গাতে দেখেছি আলোচনা করি যে যখন সন্তান পিতামাতাকে কবরে রেখে তারপরে যিয়ারতে যায় কবর যিয়ারত কবর যিয়ারতে যায় এই যে কবরের বাসিন্দাদেরকে সালাম দেয়া হয় এটার তো অগ্রাধিকার বাবা শান্তি তাদের জন্য এবং তখন তাদের জন্য দোয়া করে দাঁড়িয়ে ওই দোয়ার সময় যে আল্লাহ হাজার হাজার লক্ষ লক্ষ ফেরিস্তা ওই দোয়া করিয়ে দেয় আল্লাহ কমপক্ষে সত্তর হাজার মানে অধিক সংখ্যা এই যে তারা উপস্থিত হয় তখন পিতামাতা কবর থেকে সন্তানকে ডেকে ডেকে বলেন বাবারে। আমি তো তোমাকে ছোটবেলাতে কত আদর করতাম আজকে তুমি আমার কবরের সামনে এসে দোয়া করছো আমার মন চায় তোমাকে একটি বার ভালো করে দেখার একটা জড়িয়ে ধরি এই যে হাজার লক্ষ ফেরেস্তার উপস্থিতিতে তোমাকে ভালো করে দেখতে পাই না আমি তুমি দোয়া করে সাথে সাথে চলে যেও না দোয়া করার পর যখন ফেরেস্তা চলে যাবে অন্যরা চলে যাবে তুমি একা থাকবে আমি তখন তোমাকে দেখতে পারবো এই যে অনুভূতিটা এই যে সম্পর্কটা এটাকে আমাদের ওইভাবে বিবেচনা করতে হবে কাজে লাগাতে হবে মানে সারাটা বছর পিতামা কিন্তু কবরে বসে অপেক্ষা করে কখন আমার সন্তান পাশে এসে একটু দেখবে আমাকে আমার জন্য দোয়া করবে সুরাইখলা আস ফাতেহা বা বাধুর শরীফ বা আয়তুল কুসি এগুলো পড়ে পড়ে বারবার বলবে সারাটা বছর কিন্তু সে গ্রামের বাড়ির সেই সন্তান বা পিতামাতা কবরে বসে শহরের সেই সন্তানটার জন্য কিন্তু অপেক্ষা তাদের হক আল্লাহ আজকের এই আলোচনা থেকে আমরা যা শিক্ষা গ্রহণ করলাম সত্যি অসাধারণ আপনি কথাগুলো বলেছেন আমাদের পুরো জাতির জন্য মুসলিম উম্মার জন্য এটা সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে বরণীয় হয়ে থাকবে ধন্যবাদ আপনাকে আপনাকে অনেক অনেক দর্শক মন্ডলী আসলে পিতামাতার কথা আসলেই নিজের মন কথা বলতে ইচ্ছ হয় পিতা মাতার সাথে কোথায় সেই মা যে সাড়ে তিন হাত ঘরে শুয়ে আছে কোথায় সেই বাবা যে আমার জন্য কষ্ট করেছে আজ আর নেই সেই পিতামাতার জন্য আমরা কি করছি প্রশ্ন আপনাদের কাছে রইল পিতামাতার জন্য সতকায় জারিয়া করবেন পিতামাতার জন্য বেশি বেশি করে দান করার চেষ্টা করবেন মনে রাখবেন এই দান করলে আপনার যেমন সোয়াব হতো পিতামাতাকে জুড়ে দেওয়ার জন্য দুটি সোয়াব আপনার জন্য আসবে নিজেরটাও হবে পিতামাতার জন্য হবে আল্লাহ আমাদের সকলকে এই বুশ শক্তি দেওয়ার তৌফিক দান করুক সুপ্রদর্শক দর্শক শেষ প্রান্তে পৌঁছে গেছি আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে যদি আপনার কোনো জিনিস জানার থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন ঠিক এভাবে প্রযোজক ইসলামী জিজ্ঞাসা একুশে টেলিভিশন জাহাঙ্গীর টাওয়ার দশ কারণবাজার ঢাকা এক দুই এক পাঁচ এছাড়া অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে ভিজিট করুন ডব্লিউ ডব্লিউ ডট একুশে টিভি ডট কম এই ঠিকানায় সুপ্রদর্শক মন্ডলী যারা বেঁচে আছে যাদের পিতা মাতা তাদের বেশি বেশি করে খেদমত করে জান্নাত ক্রয় করুন আল্লাহর কাছ থেকে সেই উদাত্ত আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি সালাম আলাইকুম রহমতুল্লাহ আবার الله 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 الله